দাসপুর পুলিশের উপস্থিতিতে বেলিয়াঘাটার মাঠে পাঠানো হলো দুটি বোমা। এটা শব্দ হয়েছে একটু। একত্রিশে মার্চ দাসপুর বিধানসভার ভোটের ঠিক আগের দিন ভোরে দাসপুর থানার রাজনগর রাজতলা এলাকায় ঘাটাল মেদিনীপুর সড়কের ধারে উদ্ধার হয় দুটি তাজা বোমা। দাসপুর পুলিশের তরফে বোম স্কোয়াডে খবর গেলে সেই বোমা দুটিকে উদ্ধার করা হয় সেই দিনই। পুলিশ সূত্রে জানা গেছে, আজ 8ই এপ্রিল বৃহস্পতিবার সেই বোমা দুটিকে বোম স্কোয়াডের তরফে আনা হয় দাসপুরের বেলিয়াঘাটার খোলা মাঠে। সেখানেই নিরাপত্তা এবং সুরক্ষার সাথে বোম স্কোয়াডের সদস্যরা বোমা দুটিকে ফাটায়। উল্লেখ্য, ভোটের ঠিক আগের দিন দাসপুরে বোমা উদ্ধারকে কেন্দ্র করে দাসপুর ঘাটাল জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলেও দাসপুর ঘাটাল এলাকায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বিঘ্নে ভোট পর্ব মিটেছে। আর সেই ভোট পর্ব মিটতেই আজ সেই উদ্ধার হওয়া বোমা দুটি নিষ্ক্রিয় করা হলো। দাসপুর থেকে সৌমেন মিশ্রের সাথে শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ, ঘাটাল। Comment là, c'est ça? Là, on a une vidéo pour le guinéage. Tu m'as dit quoi?
ফাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।